আপনি অবশ্যই চিনে যাবেন, আমার কথা হচ্ছে সবকিছু জেনে যান, ওখানে গিয়ে যেন আপনাকে বিপদে না পড়তে হয়। মেইন ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, মেইন কোর্সগুলো আছে সেগুলো সেপ্টেম্বর থেকে শুরু হবে। তো মেক শিওর আপনি এটা নিচ্ছেন চিনে যাবার আগে। এটার জন্য অ্যাপ্লাই করতে হয় বিএমডিসি তে। প্রতি বছর হাতে গোনা কয়েকটা ফাইল নিয়ে আমি কাজ করি, এটুকু বলতে পারি তাকে কখনো আফসোস করতে হবে না। আগামীকাল কি হবে, আজ থেকে 6 বছর পর কি হবে, আপনিও জানেন না আমিও জানি না। টিউশন ফির রেঞ্জটা হচ্ছে 25,000 ইউয়ান থেকে 40,000 ইউয়ান, মোট খরচ হয়ে দাঁড়াচ্ছে 43 লাখের কিছু বেশি। এই স্কলারশিপটা আপনারা পেতে পারেন। আপনি যদি আগামী বছর চীনে MBBS পড়ার কথা চিন্তা করে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য। দেশে MBBS পড়া ভালো হবে নাকি চীনে ভালো হবে, কিংবা চীনে পড়াশোনার মান কেমন, এগুলো নিয়ে আমি আজকে কিছু বলবো না। অলরেডি এসব নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, আমি আই বাটনে লিঙ্ক আপ করে দেবো, আপনারা দেখে আসতে পারেন। শুরু করার আগে, যারা আপনারা আমার চ্যানেলে নতুন, আমাকে চিনেন না, আমি মারুফ। গত বছর চীনের জেংজি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্স করতেছি। আমার ভিডিও যদি আপনাদের কোনোভাবে হেল্প করে থাকে, প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন, সেটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে। প্রথমেই যদি চীনে ইনটেক নিয়ে কথা বলি, আপনি দুইটা সময় চীনে যেতে পারবেন, একটা হচ্ছে মার্চ আর একটা হচ্ছে সেপ্টেম্বর। মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশন ইউজুয়ালি অক্টোবর নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চলে, এবং যে সেপ্টেম্বর ইনটেক আছে এটার অ্যাপ্লিকেশন মার্চ থেকে জুন জুলাই, কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে অগস্ট পর্যন্ত চলে যায়। এখানে মেইন ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, আপনার যে MBBS মেইন কোর্সগুলো আছে সেগুলো সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর মার্চ ইনটেক যেটা আছে সেখানে ফাউন্ডেশন কোর্স করানো হয়, দেখা যায় MBBS এর কিছু বেসিক কোর্স সেখানে পড়ানো হয়। এরপর সেপ্টেম্বর থেকে মেজর যে কোর্সগুলো আছে মেইন MBBS সেটা শুরু হয়ে যায়। সো যদি আপনার রাশ না থাকে, আপনি সেপ্টেম্বরে সরাসরি আসতে পারেন, কারণ মার্চ থেকে জুন জুলাই পর্যন্ত যে আপনার কোর্সটা হবে এটাতে আপনার এক্সট্রা টাকা নষ্ট হবে। এছাড়া টাকা পয়সা সমস্যা না থাকলে, আপনি যদি আগে ভাগে যে কিছু কোর্স করতে চান, চায়নার সাথে পরিচিত হইতে চান, তাহলে আপনি মার্চেই যেতে পারেন। চীনের ভার্সিটিগুলোতে MBBS এর কোর্স ডিউরেশনটা হচ্ছে 6 ইয়ার্স, যেখানে 5 বছর আপনাকে একাডেমিক কোর্সগুলো কমপ্লিট করতে হবে, এবং যে লাস্ট ইয়ার বা 6th ইয়ারে আপনাকে চাইনিজ একটা হসপিটালে ইন্টার্নশিপ করতে হবে। SSC এবং HSCতে যদি আপনার 60% উপরে নাম্বার থাকে, তাহলে আপনি মোটামুটি চীনের ইউনিভার্সিটিগুলোতে MBBS পড়তে পারবেন। ভালো ইউনিভার্সিটি হলে স্কোরটা আরেকটু বেশি লাগতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, চীনে যাবার আগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে আপনাকে একটা এলিজিবিলিটি সার্টিফিকেট নিতে হবে। বাংলাদেশ থেকে যারাই দেশের বাইরে MBBS বা BDS পড়তে যাবে তাদেরকে এটা নিতে হবে, কারণ আপনি যখন সেই দেশ থেকে MBBS কমপ্লিট করে দেশে আসবেন, তখন আপনাকে BMDC কোয়ালিফাইং টেস্টে বসতে হবে। ওই টেস্টে পাশ করার পরে আপনি বাংলাদেশে রেজিস্টার্ড ডক্টর হিসেবে ট্রিটমেন্ট করতে পারবেন। তো মেক শিওর আপনি এটা নিচ্ছেন চীনে যাবার আগে, অথবা অন্য দেশেও যদি যান এটা আগে নিয়ে নেবেন। এটার জন্য অ্যাপ্লাই করতে হয় BMDC তে। ফর্মটার স্ক্রিনশট যে কোনো এক পাশে দিয়ে দেবো, আপনারা এটা দেখে নেবেন, এবং এটার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই সার্টিফিকেটের সাথে চীনের ইউনিভার্সিটি কিংবা বাইরের দেশগুলোতে ভর্তির কোনো সম্পর্ক নাই, বাট এটা যদি আপনি নেন পরবর্তীতে যে আপনাকে টেস্ট দিতে হবে বাংলাদেশে এসে, সেখানে বসতে আপনার কোনো সমস্যা থাকবে না। আপনি যদি কোয়ালিফাইড হন তখনই শুধু BMDC আপনাকে এই সার্টিফিকেটটা দিবে। অনেকেই দেখা যায় এই সার্টিফিকেট ছাড়াই দেশের বাইরে কিংবা চীনে MBBS পড়তে চলে যায়। অনেকেই বলে যে তারা এটা পরে এসে ম্যানেজ করে নেবে, বাট আগামীকাল কি হবে, আজ থেকে 6 বছর পর কি হবে, আপনিও জানেন না আমিও জানি না। সো মেক শিওর আপনি এটা যাবার আগেই নিয়ে যাচ্ছেন, তাহলে কোনো চিন্তা থাকবে না। খরচ নিয়ে কথা বলবো, চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফির রেঞ্জটা হচ্ছে 25,000 ইউয়ান থেকে 40,000 ইউয়ান এর মধ্যে হয়ে থাকে। আমি সবাইকে একটা ধারণা দেবো কত খরচ হতে পারে, তো আমরা এভারেজ একটা টিউশন ফি ধরে নিলাম 32,000 ইউয়ান পার ইয়ার। আপনি যখন একটা ইউনিভার্সিটিতে যাবেন, অবশ্যই যাবার আগে টিউশন ফিটা চেক করে নেবেন, এটা হতে পারে 25,000 কিংবা 40,000। আমরা এভারেজটা এখানে নিচ্ছি 32,000 ইউয়ান প্রতি বছর। এরপর হচ্ছে অ্যাকোমোডেশন, আপনি ভার্সিটির ডরমিটরিতে থাকতে পারেন, এছাড়া অফ ক্যাম্পাসে থাকতে পারেন। ধরে নিচ্ছি আপনি ভার্সিটির হোস্টেলে থাকবেন, সেক্ষেত্রে আপনার প্রতি বছর খরচ হবে 5,000 RMB। এটাও ডিপেন্ড করতেছে ভার্সিটির হোস্টেলের উপরে, কম বেশি হয়। আমরা এভারেজটা ধরে নিচ্ছি 5,000 RMB। একটা ভার্সিটিতে টিউশন এবং হোস্টেলের পাশাপাশি আরও কিছু খরচ থাকে, যেমন ইন্স্যুরেন্স, ভিসা এক্সটেনশন করতে হয়, এরপর প্রতি বছর রেজিস্ট্রেশন আছে, বইয়ের খরচ থাকে। তো আদার্স এই খরচগুলো খুব বেশি না, 1500 থেকে 2,000 ইউয়ানের মধ্যে হয়ে থাকে। তো লেটস এ 1500 RMB অন্যান্য যে ভার্সিটির খরচ আছে সেগুলোর জন্য প্রতি বছর। ইউনিভার্সিটির খরচ শেষ, হোস্টেল ফি শেষ, এখন আমাদের খাবারের খরচ বা অন্যান্য যে পকেট খরচগুলো আছে, এর মধ্যে জামা কাপড়ও ইনক্লুড, যে মোবাইল বিল সব কিছু, ইলেকট্রিসিটি হতে পারে, সব কিছু ইনক্লুড। এটা আসলে ডিপেন্ড করতেছে পার্সন টু পার্সন। তো আমরা এভারেজ 800 ইউয়ান ধরে নিচ্ছি প্রতি মাসে। ফলে 800 ইউয়ান করে হলে প্রতি বছর খাবার দাবার, হালকা কেনাকাটা, এগুলোর পেছনে আপনার খরচ হচ্ছে 9,600 ইউয়ান। আরেকবার দেখি, আমরা টিউশন ফি ধরেছি প্রতি বছর 32,000 ইউয়ান,
হোস্টেল ফি ধরেছি 5,000 ইউয়ান, ভার্সিটির অন্যান্য খরচগুলো ধরেছি 1500 আরএমবি প্রতি বছর, এবং খাবার দাবারের পেছনে আমাদের প্রতি বছর খরচ হবে 9,600 ইউয়ান। তো এক বছরে আমাদের টোটাল খরচ হচ্ছে 48,100 ইউয়ান। এটাকে যদি আমরা টাকায় কনভার্ট করি এবং 1 ইউয়ান সমান 15 টাকা করে ধরি, তাহলে আমাদের বাংলা টাকায় চলে আসে 7,20,000-এর একটু বেশি। তো আমরা হিসাবে সুবিধার্থে 7,20,000 টাকা ধরে নিলাম। এক বছরে খরচ হচ্ছে 7,20,000, তাহলে 6 বছরে মোট খরচ হয়ে দাঁড়াচ্ছে 43 লাখের কিছু বেশি। আমরা ধরে নিলাম 43 লাখ। চীনের বেশিরভাগ ইউনিভার্সিটির টিউশন ফি হচ্ছে 30,000 আরএমবি থেকে 35,000 আরএমবি এর মধ্যে। যদি টিউশন ফিতে একটা বড় চেঞ্জ আসে, তাহলে টোটালের উপরেও একটা খুব বড় চেঞ্জ আসবে। এ পর্যন্ত অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে ওকে কোনো এক এজেন্সি বলছে 20 থেকে 25 লাখের মধ্যে চীন MBBS কমপ্লিট করা সম্ভব। আমি জানি না 30,000 আরএমবি দিয়ে হলেও কীভাবে 25 লাখ টাকার মধ্যে MBBS শেষ করা সম্ভব। এগুলো হচ্ছে একদম বেসিক যে খরচপাতি আছে সেগুলো, এগুলো কোনোভাবেই মাপ পাওয়া সম্ভব না এগুলো থেকে। আর এছাড়াও আরও কিন্তু অনেক খরচ আছে। আপনি যখন চীনে যাচ্ছেন প্রথমবার, এরপর যখন এর মাঝে 6 বছরের মাঝে আপনি কতবার ফ্লাই করবেন, এবং শপিং আছে, একবার ফ্লাই করতে গেলেই দেখা যায় আমাদের 80 থেকে 1 লাখের মতো খরচ হইতো। যদি কেনাকাটা একদমই না করেন তাহলে সেটা আলাদা ব্যাপার। আপনি অবশ্যই চীনে যাবেন, বাট আমার কথা হচ্ছে সব কিছু জেনে যান, ওখানে গিয়ে যেন আপনাকে বিপদে না পড়তে হয়। আচ্ছা, স্কলারশিপের কথা যদি বলি, চীনে MBBS এর জন্য আসলে তেমন বলার মতো কোনো স্কলারশিপ নাই, কিন্তু প্রতি বছর আপনার একাডেমিক যে রেজাল্টটা আছে এইটা ইভালুয়েট করে ওরা একটা স্কলারশিপ দিয়ে থাকে, কিছু টাকা দিয়ে থাকে। তো ভালো স্কোর করতে পারলে এই স্কলারশিপটা আপনারা পেতে পারেন। কীভাবে অ্যাপ্লাই করবেন এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে, আমি আই বাটনে লিঙ্ক আপ করে দেবো। এখানে একটু ছোট্ট করে বলে দিচ্ছি, দুইভাবে অ্যাপ্লাই করতে পারবেন, নিজে অ্যাপ্লাই করতে পারবেন, যদি সব কিছু পারেন অবশ্যই নিজে করবেন, এছাড়া কারো হেল্প নিতে পারবেন। বাংলাদেশে বিভিন্ন এজেন্সি আছে, অনেক ইন্ডিভিজুয়াল আছে, আমিও চীনে অ্যাডমিশন নিয়ে কাজ করি, প্রতি বছর হাতে গোনা কয়েকটা ফাইল নিয়ে আমি কাজ করি। এটুকু বলতে পারি, আমি যদি কারো কাজ করি তাকে কখনো আফসোস করতে হবে না। আই গেস সব কিছু বলে ফেলছি। এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কিছু বুঝতে সমস্যা হয়েছে এরকম হয়ে থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট করবেন, ফেসবুক পেজে আমাকে ফলো করতে পারেন। ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন, চ্যানেল কী হয় না হয়। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।